মৃত্যু ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেছে বাংলাদেশের পুলিশ। কি ভাবছেন যে বিষয়টা কেমন না, যে মৃত্যু ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেছে পুলিশ? হ্যাঁ, এটাই বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে, যে এদেশে পুলিশের সামনে কবর থেকে মৃত্যু ব্যক্তিরা উঠেও দৌড়ে পালায়, দেখা করতে চায়, পিছন থেকে ককটেল নিক্ষেপ করে, কিংবা কবর থেকে উঠে এসে বাংলাদেশের বোমা হামলা করে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত হয়। আগে বহুবার আমরা মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে মামলা, মৃত্যু ব্যক্তির বিরুদ্ধে গায়েবানা মামলা, মৃত্যু ব্যক্তি ককটেল নিক্ষেপ করেছে, ঢাকা 28শে অক্টোবরের সমাবেশে যোগ দিয়েছে, এ ধরনের বহু গল্প আপনাদেরকে শুনিয়েছি, আপনারাও শুনেছেন। কিন্তু আজ একটি নতুন গল্প স্মার্ট বাংলাদেশের, ডিজিটাল বাংলাদেশের, দ্য ডেইলি স্টার নিউজ পেপারের এই হচ্ছে রিপোর্ট। বাংলা অপশনে আপনি দেখেন, দ্য ডেইলি স্টারের নিউজ পেপারের আজকের রিপোর্ট হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেছে পুলিশ। এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? আমি তো মনে করি যে পৃথিবীর সকল বিজ্ঞান, সকল প্রকার টেকনোলজি, সব কিছু আমাদের বাংলাদেশের পুলিশের কাছে হার মেনেছে। কারণ পৃথিবীর এমন কোনো যন্ত্র নেই যেই যন্ত্রের মধ্য দিয়ে এ ধরনের এমন কিছু আবিষ্কার হয়নি যে মৃত্যু ব্যক্তি পালিয়ে দৌড়াবে আর পুলিশ সেটা দেখবে, এমন দূরবীন কিংবা এমন কিছু এখন পর্যন্ত আমার দেখা দৃষ্টিতে চোখে পড়ে নাই। কিন্তু সেই রকম একটা জিনিস বাংলাদেশের পুলিশের কাছে আছে, ডিবির হারুনদের কাছে আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে। আমি এটা ভেবেই কুল পাচ্ছি না এবং খুবই আনন্দিত। আমি রিয়েলি খুবই প্রাউড অফ দেম যে আসলেই বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গিয়েছে, যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। এটা এখন বিশ্বায়নের যুগে বিশাল অর্জন, এটা বিশাল অর্জন যে মৃত্যু ব্যক্তি দৌড়ে পালাবে, পুলিশ সেটা দেখছে। এর চেয়ে বড় কোনো যন্ত্রপাতি আবিষ্কার তো পৃথিবীর কোথাও হয়নি। শেখ হাসিনার এই মহা অর্জনকে দিয়ে তো আমাদের প্রত্যেকের বগল বাজানো উচিত, প্রত্যেকের আনন্দে উল্লাসে মেতে ওঠা উচিত। এবং এই মৃত্যু ব্যক্তির যাকে দৌড়াতে দেখেছে পুলিশ, এই বাড়িওয়ালাদের এখন বাড়িতে গরু জবাই দিয়ে কোরবানি করে আমাদের খাওয়ানো উচিত, যে আপনি বাংলাদেশের পুলিশের কারণে আপনার হারানো সেই স্বজনকে দীর্ঘদিন পরে হলেও আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি দেখতে পারেন আর না পারেন, আপনার পক্ষ থেকে ট্যাক্স প্রদানকারী, রেমিটান্স পাঠিয়ে বেতন দেওয়া সেই পুলিশ তো দেখেছে, আর সেও যদি যেভাবেই হোক দেখেছে, সে দেখেছে মানে এটা শেখ হাসিনা দেখেছে, আর শেখ হাসিনা দেখেছে মানে হোল বাংলাদেশ দেখেছে। এই যে একটি চিত্র আপনি দেখলেন, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, এটা নিয়ে প্রাউড করতে হবে। তাহলে দেখেন কি আমরা দেখছি। মৃত্যু আমিনউদ্দিন মোল্লাকে কবর দেওয়া হয়েছিল 2 বছর 10 মাস আগে। বিগত 28শে অক্টোবর রাতে গাজীপুরের পুলিশ একটি টহল দলকে লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার সময় কাপাসিয়া থানার উপপরিদর্শক এসআই সালাউদ্দিন আমিনউদ্দিন মোল্লা সহ আরও 21 জনকে পালিয়ে যেতে দেখেন। ভাবছেন, শুধু তাকেই দেখে নাই, মৃত্যু ব্যক্তি সহ আরও 21 জন লোক সহ সে পালিয়ে গিয়েছে। তার মানে কি, ওই মৃত্যু ব্যক্তি কতটা ক্ষমতাধর যে আরও 21 জন লোক সাথে নিয়ে তিনি 28শে অক্টোবর রাতে গাজীপুরের একটি টহল দলকে লক্ষ্য করে ককটেল ছুড়িয়ে পালিয়ে গিয়েছে। বাপরে বাপ, এটা আরও বড় ঘটনা যে শুধুমাত্র তিনি পালিয়ে যাচ্ছেন সেটা নয়, তিনি মারা গিয়েছেন কিন্তু তার আমাদের এই যন্ত্রতে ধরা পড়েছে যে মারা গিয়েই তিনি শেষ হয়ে যাননি। তার এমন ক্ষমতা, তিনি আরও 21 জন সহ 28শে অক্টোবর তারা এই ককটেল ছুঁড়ে পালিয়ে যেতে দেখেছে। আর দেখেছে কে? উপপরিদর্শক এসআই সালাউদ্দিন। বাপরে বাপ, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এক সময় খতিব ছিলেন অধ্যাপক সালাউদ্দিন সাহেব, নাম তো সেই রকম বিশাল নাম, সেই নামের ব্যক্তি আপনার দেখেছে পালিয়ে যেতে। বাংলাদেশ, বাংলাদেশ সব সম্ভবের দেশ বাংলাদেশ, মানুষ যে বলে খামাখা বলে না, আসলেই আসলেই বন্ধুরা আমার, ভাবছেন যে কোথায় আছেন, কোথায় আপনি আছেন? আপনি মনে করেন আপনি পাকের ঘরে আছেন, কিন্তু ভাবার দরকার নেই আপনি পাকের ঘরে, আপনি এখন এই মুহূর্তে কানাডায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ, সেরকম একটি দেশে আপনি বসবাস করছেন, যদিও আপনি চুলার পারে বসে এখন এই মুহূর্তে শীতে কাঁপছেন কিংবা গরমের অতিষ্ঠ হয়ে কারেন্ট নাই বাসা বাড়িতে, আপনি খুব কষ্টে আছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কানাডাতেই কিন্তু আছেন। আজকে বাংলাদেশের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে
সালাউদ্দিন উল্লেখ করেন, সেদিনের ঘটনাটি ঘটেছিল রাতের 11:30টার দিকে, তাও আবার রাত 11:30টায়। তারপরে তারগাঁও মেডিকেল মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে, রাত 11:30টায় তারগাঁও মেডিকেল মোড় এলাকায় অন্ধকার রাতে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় সন্দেহভাজনদের স্পষ্ট দেখতে পেয়েছিলেন বলে জানান তিনি। এ ব্যাপারে স্থানীয় ইউপি ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামালের ভাষ্য, পুলিশ আমিনউদ্দিনকে দেখেছে নাকি তার ভূত দেখতে দেখেছে তা আমার জানা নেই, অথবা এমনও হতে পারে যে আমিনউদ্দিন সেই রাতে কবর থেকে উঠে এসেছিল। আমিনউদ্দিনের জামাই মোজাম্মেল হক ও তার প্রতিবেশী খিরাটি গ্রামের সাইফুল্লাহ বলেছেন, 2021 সালের 25শে জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 65 বছর। আর ইউপি সদস্য মোস্তফার বক্তব্য অনুসারে আমিনউদ্দিনের মৃত্যুর পর সে সময়ে করা একটি মামলার জন্য পুলিশ এমনকি তার মৃত্যু সনদও সংগ্রহ করে। দেখেছেন, এই যে পুলিশ এই করছে, একটা মামলার কারণের জন্য পুলিশ সদস্যরা এই আমিনউদ্দিনের মানে মৃত্যু সনদ পর্যন্ত তারা সংগ্রহ করেছে। তো মানুষ মৃত্যু সনদ মৃত্যুবরণ করেছে 2 বছর 10 মাস আগে 2021 সালে, আবার দেখেন তার মৃত্যু সনদও সংগ্রহ করা হয়েছে, পুলিশই করেছে, ইউপি চেয়ার মানে মেম্বার সেটা স্বীকৃতি দিচ্ছে। সেই অবস্থায়ও বাংলাদেশের আজকে আমরা জানছি যে না, আমিনউদ্দিন মারা যায়নি, তিনি এখনও মহা আন্দোলন সংগ্রাম নিয়ে মহাব্যস্ত আছেন। স্থানীয় 3 জন বাসিন্দা ও জামাতের এক নেতা বলেছেন, আমিনউদ্দিন নরসিংদীর মনোহরদি উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে জামাত ইসলামের রাজনীতিতে যোগ দেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া বলেন, তারা বিষয়টি দেখবেন, এখন তারা বিষয়টি দেখবেন। বিএনপি জামাত নেতারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, সরকার তাদের নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে বিরোধী দলকে দমন করতে পুলিশ সহ রাষ্ট্রকে ব্যবহার করছে। গত 1 দশকে মৃত ব্যক্তি, অভিবাসী, শ্রমিক, হজ যাত্রী এবং চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত ব্যক্তিদের বিরুদ্ধেও মামলা দায়েরের ঘটনা বারবার খবরের শিরোনাম হয়েছে। এর আগেও নির্বাচন ঘিরে করা এমন সব মামলায় বেশিরভাগ ক্ষেত্রে আসামি করা হয়েছে বিএনপি ও জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের, যা গায়েবি মামলা নামে পরিচিতি পেয়েছে। এর আগে আপনারা শুনেছেন যে গায়েবি মামলার কি হলো, কি হয়েছে। এই মামলাগুলোর বিশেষত্ব হলো, অভিযুক্ত ব্যক্তিরা কথিত অপরাধ সংগঠিত হওয়ার সময় ঘটনাস্থলের কাছাকাছি কোথাও ছিলেন অথবা ছিলেন না। গত 28শে অক্টোবর পুলিশি অ্যাকশনের পশু পণ্ড হওয়া বিএনপির সমাবেশের পর থেকে এমন গায়েবি মামলা দায়েরের প্রবণতা আবার ফিরে এসেছে। বিএনপির তথ্য অনুসারে গত 28শে অক্টোবর থেকে 30শে নভেম্বর পর্যন্ত সারা দেশে 475টি মামলায় তাদের 18,090 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জামাতের হিসাব অনুযায়ী 25শে অক্টোবর থেকে 30শে নভেম্বর পর্যন্ত 104টি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীর সংখ্যা 2,845 জন। এই হচ্ছে আজকের অবস্থা। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার মতে, গায়েবী মামলা দায়েরের এমন ঘটনা রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিচার ব্যবস্থায় মামলা দায়েরকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিধান আছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য, বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে পুলিশ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আইনি ব্যবহার অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছে। এরপরে লম্বা এই আর্টিকেল, এখানে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের এই ফ্যাসিজমের সকল চিত্র ফুটে উঠেছে। যদিও এই অবস্থায় আজকের যদি আপনারা চলতে দেন বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের আপনাদের আপন আত্মীয় স্বজনও চলে আসতে পারে কবর থেকে। জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে, আমাদেরকে সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার অভিমত, এ ধরনের মামলার বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা কেড়ে নিতে পারে, তিনি এটাকে উদ্বেগের বিষয় বলেন। আমি মনে করি এ ধরনের মামলা বিচার ব্যবস্থার জন্য সুস্পষ্ট হুমকি। যাই হোক, আমরা বারবার বলেছি যে ফেসিবাদ, তিনি এদেশের মৃত্যু হোক, জানাজা না হোক, খুন হোক, গায়েব হোক, যে হোক, মামলা যেহেতু একটা দিতে হবে, অতএব বিএনপি জামাত পরিচয় পেলেই মামলা ধরিয়ে দাও। যেমনটা মাদার ফরিদপুরের একটা সমাবেশকে কেন্দ্র করে 12 বছর আগে একজন মানুষ মারা গিয়েছিলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাড়ি বাড়ি পুলিশি হামলা,
তখন ওই 12 বছর আগের মৃত্যুবরণকারী ব্যক্তিকে খুঁজতে তারা সেই বাড়িতে গিয়ে স্ত্রীকে রাতের বেলা ঘুম থেকে উঠিয়েছে, কোথায় সেই ব্যক্তি, আমরা গ্রেপ্তার করতে এসেছি। স্ত্রী আবার রাজনীতিবিদের স্ত্রী, উত্তর দিয়েছেন ওনাকে ধরতে হলে কবরস্থানে চলে যান। যাই হোক, ওনরা মনে করেছে হাট্টা মানে ঠাট্টা বিদ্রোপ চলছে, ওনরা দরজা ভেঙে ধরবে, বলছে আমরা সকাল পর্যন্ত দরজা খুলবো না। আসলেই সকালে ঘুরে দেখে যে লোকটি মারা গিয়েছে। এই যে বাংলাদেশের অবস্থা, এটার সমাধান কি? সমাধান একটাই, শেখ হাসিনার পতন। পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ।